নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের সামনে। তো এদিকে দেখো, মাছের মাথাগুলো দিয়ে আমি মুড়ি ঘন্ট বানাবো। তো মাছের মাথাতে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো পাশে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হওয়া পর্যন্ত আমি মাছগুলোকে সুন্দর করে মেখে নিই। তো মাছ মাখা হয়ে গেছে, তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেল, আমি খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছের মাথাগুলো ভাজা হতে হতে আমি এদিকে চালটা সুন্দর করে ভিজিয়ে দিই। তো চালটা আগে ভেজালেও হয়, পরে ভেজালেও হয়, কোনো ব্যাপার না। তো চালটা ভেজানোর পর দেখি মাছের মাথাগুলো ভাজাটা হয়ে গেছে। তো মাছের মাথাগুলোকে আমি সুন্দর করে নামিয়ে নিব। তো নামার পরে আলুগুলো ডুম ডুম করে কাটা ছিল, তো আলুও লাগছে এটাতে। তো আলুগুলো আমি ডুবো তেলে সুন্দর করে ভেজে নেব। তো আমি ভাজাতে কি কি দিব, লবণ দিব একটু, আর একটু হলুদ দিব। হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আলুটা ভেজে নিয়ে, তো দেখো আলু অনেকটা ভাজা হয়েই আসছে। তো তার মধ্যে আমি আলুগুলোকে সুন্দর করে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেল। তো এখন আমি ফোড়নে যা যা দিচ্ছি, একটু জিরে, দুটা তেজপাতা, আর আমি মশলাগুলো যেগুলো রেখেছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, লঙ্কা কুচি, আর একটা রসুন বাটা। তো একটা রসুনের কোয়া, এক কোয়া আর কি, আর জিরে বাটা আর আদা বাটা দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে ভাজা আর কি, হালকা লাল লাল হবে। তো তারপরে সব জিনিস, আরও কিছু জিনিস দিব এটাতে। তো এটা ভাজার জন্য আর সুন্দর খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো, যত আর কি ভেঙে ভেঙে দেবে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো দেখো সুন্দর একটু লাল লাল হয়ে গেছে। তো আমি এর মধ্যে লবণ, সামান্য পরিমাণ 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো, একটা হালকা ভাজা হোক তারপর। তো এদিকে দেখো ভাজা হয়ে আসছে। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর কি একটু খুন্তি দিয়ে নাড়া নাড়া দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। তো খুন্তি দিয়ে নেড়ে ভেঙে ভেঙে দিলাম। তো ধোয়ার পর দেখলাম অনেকটা হয়ে আসছে। তো আমি চালগুলোকে ধুয়ে রেখেছি। তো চালটা এখন আমি দিয়ে দেবো, একটু জল সহকারে দিয়ে দেবো, যদি শুধু চাল দিই না নিচে লেগে ধরে। তো আমি দিয়ে দিলাম ধোয়ার পর, সুন্দর করে নেড়ে চেড়ে চালটা সহকারে একটু ভেজে নেব। তো এটা চালটা ভাজা হতে থাক, তো তোমরা দেখতে থাকো। তো এ দেখো অনেকটাই ভাজা হয়ে আসছে। তো এখন আমি কিছু আলু আছে ডোম ডোম করে, যে দেখলেই তোমরা ভাজা, তো আলুগুলোকে দিয়ে দিব। তো আলুগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। তো আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো রাখার পর, আর আমি যে তোমাদের জল দিব কতটা ওটা না দেখাতে ভুলে গেছি। তো বাটি আন্দাজে 2 বাটি জল দিলাম, যেই বাটি আন্দাজে চাল দিয়েছিলাম ওই বাটি আন্দাজে 2 বাটি জল আমি দিয়ে দিলাম। তো আরেকটু দিয়ে দিচ্ছি, 2 বাটি না আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ চালটা সিদ্ধ হতে না একটু সময় লাগে। তো তারপর মাছের মাথাগুলো দিয়ে আমি সুন্দর একটু যখন ফুটবে তো তখন ঢেকে দেবো। তো একটু নাড়া দিয়ে দিচ্ছি জিনিসটাতে আর কি, মাছের মাথাগুলোতে ঝোলগুলো ঢুকবে, তাহলে না ভাঙতে সুবিধা হবে। তো একটু ফুটে আসছে। তো এখন আমি সুন্দর করে থালা দিয়ে আবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার তুলে দেখবো যে কেমন হলো। তো চালটা দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো চালটা এখনও সিদ্ধ হয়নি, তো গ্যাসের যে ইটটা আছে ওটা কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আবার আমি কিছুক্ষণের পরে মাছের মাথাগুলো যে আছে ওগুলো সুন্দর করে ভেঙে ভেঙে দিব। তো মাছের মাথাগুলো ভাঙা হয় কারণ মাছের মাথাগুলো ভাঙলে না মাছের মাথার যে একটা টেস্ট হয় ওটা পুরো তোমার মুড়ি ঘন্টটাতে মিলে যায়, খেতে খুবই ভালো লাগে। তো মাছের মাথাগুলোকে আমি সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে। তো ভাঙার পরে কিছুক্ষণের জন্য আমি আবার রেখে দেব। তো এই দেখো মাছ সহকারে, কিছু কিছু জায়গায় মাছ থাকবে যে ভাঙবে না তা না, একটু ভেঙে দিলে খেতে ভালো হয়, এর জন্যই ভাঙা হয়। তো তারপর আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা দিলে টেস্টটা আরও বেশি বাড়ে। তো চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ এতটা ঝোল ঝোল থাকলে না ভালো লাগে না। তো একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকার থেকে উঠিয়ে দেখি যে না ঠিক হয়ে গেছে অনেকটাই। তো তারপর আমি কিছু গরম মশলা বেটে রেখেছিলাম, তো গরম মশলাটা দিব। তো দেখলাম যখন হয়ে গেছে, তো গরম মশলাটা 2 চামচ আমি মুড়িঘণ্টতে দিয়ে দিচ্ছি। তো মুড়িঘণ্টতে গরম মশলা দেওয়ার পর একটু হালকা ফুটিয়ে আমি নামিয়ে নিব। তো যখন তখন দিয়ে একটু হালকা ফুটিয়ে নামাবে তো গন্ধটা খুব সুন্দর আসে।
তো এদিকে দেখো আমার মুড়ি ঘন্ট একদমই কমপ্লিট। তো দেখলাম আলু টালু সব একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে, তো আমরা এরকম খাই। আর একদিন তোমাদের দেখাবো সেটা একদম ঝরঝরে যে মুড়ি ঘন্টটা হয় ওটা, আমরা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি খেতেই ভালোবাসি, তো আমরা এরকমই করি। তো এদিকে দেখো পুরোপুরি মুড়ি ঘন্ট কমপ্লিট। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা প্লিজ আমার পাশে থেকে আমাকে এভাবেই সাপোর্ট করো। টাটা, বাই বাই।